দেউলিয়া হোক বিএনপি এবং জামাত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী শক্তিও কিছু বুদ্ধিজীবী সারাদিন দেশ দেউলিয়া হয়ে যাক এই কামনা করছে। তিনি বলছেন দেশ দেউলিয়া হলে অরাজকতা সৃষ্টি করে তারা আবার ক্ষমতায় আসতে চায়, কিন্তু তাদের স্বপ্ন পূরণ হবে না কখনো। আজ সোমবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এ স্যাচ ভবন মিলনায়তনে সবাই মন্ত্রী এসব কথা বলেন। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। দেশকে ধ্বংস করার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে আব্দুর রাজ্জাক বলেন স্বাধীনতা বিরোধী শক্তি এখন সমাজে সর্বত্র গাপটি মেরে আছে। তারা সুযোগ পেলেই স্বাধীনতার বিরোধিতা করে, সুযোগ পেলে তারা রবীন্দ্রনাথের গান কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে, এখন তারা বাংলাদেশের পতাকা নামিয়ে পাকিস্তানের পতাকা উত্তোলন করতে চায়। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন জিয়া জাতিকে বিভক্ত করেছে, তিনি ক্ষমতা লোভী, ক্ষমতা পুক্ত করতে দেশে স্বাধীনতা বিরোধী শক্তিকে সমাজে প্রতিষ্ঠিত করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।